নমস্কার বন্ধুরা, আমি অঞ্জন আর আপনারা দেখছেন আমার বাগান। বন্ধুরা, এবছরের অর্থাৎ 2023-2024 সিজনের চন্দ্রমল্লিকার যে সিরিজ, সেই সিরিজ আপনারা এই ইউটিউব চ্যানেলের পর্দায় তো দেখেছেন। এবারে এবছরের মতো এখানেই চন্দ্রমল্লিকার যে জার্নি, সেই জার্নি শেষ হতে চলেছে। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন চন্দ্রমল্লিকা গাছের প্রত্যেকটি ফুল কিন্তু নষ্ট হয়ে গেছে, শুকিয়ে গেছে, গাছটাও কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। তো এরকম অবস্থায় আমাদের গাছগুলো অর্থাৎ মাদারগুলোকে সংরক্ষণ করে রাখতে হবে। এই মাদার গাছগুলোকে সংরক্ষণ করে রাখলে আগামী বছর এই গাছগুলো থেকেই আবার নতুন করে আমরা চারা তৈরি করতে পারবো এবং সামনের বছর অর্থাৎ 2024 এবং 2025 সালের যে মিশন চন্দ্রমল্লিকা সেটা শুরু করতে পারবো। তো এর জন্য আমাদের এই গাছগুলোকে সংরক্ষণ করা প্রয়োজন। আমরা অনেকেই চন্দ্রমল্লিকা করি, কিন্তু কিভাবে মাদার গাছগুলোকে সংরক্ষণ করে রাখতে হয় তার যথাযথ ধারণা না থাকার জন্য অনেক সময় আমরা মাদার গাছ থাকা সত্ত্বেও গাছগুলোকে নষ্ট করে ফেলি এবং পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ পরের বছর চন্দ্রমল্লিকা করার জন্য আমাদের আবার নার্সারিতে ছুটে যেতে হয় চারা সংগ্রহের জন্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের আমি সহজ পদ্ধতিতে দেখিয়ে দেব এভাবে আপনারাও সংরক্ষণ করতে পারেন, এবং আমিও আমার মাদার গাছগুলোকে এভাবেই সংরক্ষণ করছি যাতে আগামী বছর আপনাদের চারা দিতে পারি এবং আমি নিজের জন্য চারা তৈরি করতে পারি। তো বন্ধুরা, কিভাবে করব দেখুন। এই যে গাছগুলো, প্রায় ফুলগুলো এখন নষ্ট হয়ে গেছে, তো এই ডালগুলোকে আমাদের কেটে ফেলতে হবে। বন্ধুরা, গাছের ডালগুলোকে আমাদের কাটারের সাহায্যে কেটে ফেলতে হবে। এই রকম কাটার নিতে হবে। কাটার নিয়ে আমরা এই যে ডালগুলো, এই ডালগুলোকে কেটে ফেলব। এইভাবে প্রত্যেকটি ডালকে আমরা কেটে ফেলব। এইভাবে কেটে আমরা একদম এরকম প্রত্যেকটি ডালকে এরকমভাবে গাছ থেকে আমরা কেটে ফেলব। শুধুমাত্র এই যে মোটা যে কাণ্ডটা, এই কাণ্ডটাকে রাখব এবং তার ওপরের কিছু অংশ রাখব, কিছুটা অংশ রাখব। তাহলে পরেই আমরা এই গাছটাকে, এরপরে রাখার পরে আমরা এই গাছটাকে ছায়াযুক্ত স্থানে রাখব। কারণ সামনেই গরমকাল আসতে চলেছে, গরমকালে যদি সূর্যের প্রচণ্ড তাপে আমরা এই গাছটাকে রেখে দিই তাহলে কিন্তু গাছটা মারা যাবে। তো গাছটাকে আমরা একদম ছায়াযুক্ত স্থানে রাখব, সেই স্থানে রাখব এবং গাছটাতে জল দেব, এবং সেই সাথে আমরা বার দুয়েক এতে খোল পচা জল দেব এবং সামান্য ডিএপির জল দেব। তাহলে নাইট্রোজেন ঘটিত সার পেয়ে এই যে সাইড থেকে, এই রকম মাটির সাইড থেকে বা ভেতর থেকে গাছের যে মূল রয়েছে, ভেতরের যে মূল রয়েছে, সেই মূল থেকে নতুন করে শাখা বেরিয়ে আসবে এবং এখানকার যে কাণ্ডের সঙ্গে যে ডালগুলো রয়েছে এই ডালগুলো ধীরে ধীরে বাড়তে শুরু করবে, এবং সেই ডালগুলো এবং শাখার থেকে বেরিয়ে আসা ডালগুলো থেকে আমরা নতুন করে চারা গাছ তৈরি করতে পারবো। তো আমার এখানে কয়েকটি গাছকে আমি কেটে দিয়েছি, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখুন, এখানে প্রত্যেকটি গাছকে আমি এভাবে প্রুন করে দিয়েছি বা কেটে দিয়েছি। এগুলো ফেলে দেবো, প্রত্যেকটি গাছের ফুল শুকিয়ে গেছে, এগুলোকে রাখার এখন আর কোনো প্রয়োজন নেই, এগুলো বরং রেখে দিলে গাছটা মারা যাবে। তো দেখুন, প্রত্যেকটি গাছকে এভাবে আমি কেটে দিচ্ছি এবং দেখাই আপনাদের। দেখুন, এখানে একটি গাছ, দেখুন নিচ থেকে কত সুন্দর শাখা বেরিয়ে আসছে। এই শাখার গাছগুলোই কিন্তু পরের বছরের জন্য আমাদের তৈরি করতে হবে, কারণ এর থেকেই নতুন করে আমরা চারা গাছ পাবো। তো দেখুন শাখার কত সুন্দরভাবে শাখা বেরিয়ে আসছে। তো এই গাছগুলোর, এই শাখাগুলোর যাতে খুব ভালো বৃদ্ধি বিকাশ হয় তার জন্য এতে নাইট্রোজেন ঘটিত সার বার দুয়েক প্রয়োগ করলেই এ গাছ চারা তৈরির উপযুক্ত হয়ে যাবে। এছাড়া আমি আরও দেখাচ্ছি, এই দেখুন আজকেই প্রত্যেকটি গাছকে আমি এইভাবে কেটে দিয়েছি এবং দুবার সার দেওয়ার পরপরই এই গাছগুলো কিন্তু চারা তৈরির উপযুক্ত পর্যায়ে চলে আসবে। এখানে আরও একটি গাছ আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখুন এই গাছটা কিন্তু ফুল হয়ে গেছে এবং দেখুন আমি নিচ থেকে কেটে দিয়েছি এবং এই সাইড থেকে চারাগুলো বেরিয়ে আসছে ধীরে ধীরে। তো এগুলোই কিন্তু আর কিছুদিনের মধ্যে আবার চারা তৈরির জন্য উপযুক্ত হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এই যে এই রকম ডাল কাটিং করে আবার চারা তৈরি করতে হবে। তো বন্ধুরা এভাবে করতে হবে, আর এইগুলোকে কিন্তু এখন এই মুহূর্তে আমরা রোদে রাখবো না, একদম ছায়াযুক্ত স্থানে রাখবো এবং যাতে মাটি না শুকিয়ে যায় সেদিকে নজর রাখবো। কারণ সামনেই প্রচণ্ড
গরম, গরমের দাবদাহে বা গ্রীষ্মের যে দাবদাহ, সেই দাবদাহতে মাটি শুকিয়ে গেলে কিন্তু প্রত্যেকটি গাছ মারা যাবে। তাই মাটি যাতে সবসময় ভেজা ভেজা থাকে, আর্দ্র থাকে, সেদিকে নজর রাখবো। আর দুবার মাত্র নাইট্রোজেন ঘটিত সার প্রয়োগ করব। আমরা এভাবেই এই গাছগুলোকে সংরক্ষণ করব আগামীবার গাছ তৈরির জন্য। তো বন্ধুরা, আমি আমার বাগানের এই গাছ তৈরির প্রক্রিয়া অলরেডি শুরু করে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আগামী বছর আপনারা যদি আমার থেকে গাছ সংগ্রহ করতে চান, তবে অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সের দেওয়া থাকবে, আপনারা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, এই যে গাছগুলো দেখছেন, প্রত্যেকটি গাছ ঝাড়ের গাছ, অর্থাৎ খুব ভালো ঝাঁকড়া হবে প্রত্যেকটি গাছ। এখানে যে কটা গাছ আপনারা দেখছেন, প্রত্যেকটি গাছ ঝাঁকড়া হবে, এবং এই গাছগুলো কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আমি ক্যাটালগ তৈরি করে রেখেছি, আপনারা ক্যাটালগ চাইলে ক্যাটালগ দিয়ে দেবো। ক্যাটালগ অনুযায়ী আপনারা গাছ পছন্দ করুন, এবং আমার কাছ থেকে অনলাইন এবং অফলাইন দুরকমভাবেই আপনারা গাছ নিতে পারেন। আগামী মার্চ মাস থেকে আশা করছি আপনাদের আমি গাছ দিতে পারবো। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।